ভাৰতীয় কমিউনিষ্ট পাৰ্টি গোলাঘাট জিলা পৰিষদৰ সৌজন্যত আৰু ভাতৃ সংগঠনসমূহৰ সহযোগত শনিবাৰে কেন্দ্ৰীয় চৰকাৰে গ্ৰহণ কৰা কৃষক শ্ৰমিক ছাত্ৰ যুৱ বিৰোধী নীতিৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ সাব্যস্ত কৰি গোলাঘাট নগৰৰ ৰাজপথত এটা সমদল উলিয়াই চৰকাৰৰ বিৰুদ্ধে বিভিন্ন শ্লোগানেৰে পৰিৱেশ উত্তাল কৰি তোলে। গণসংগঠন সমূহে বর্তমান সরকার যে শ্রমিক আর কৃষক বিরোধী আইন গ্রহণ করেছে তার প্রতিবাদত এই সমাধান করছে। বিশেষভাবে কৃষক বিরোধী আইনখানে এই নতুনক যে তিনখন আইন করেছে, এই তিনখন আইনে কৃষকসকলের মাটির উপর যে অধিকার, ফসলের উপর যে অধিকার, এই অধিকার নাইকিয়া করবে। আর এই আরম্ভ হয়েছে 2013 চনের ভূমি অধিগ্রহণ আইন 2013-র যোগেদি কৃষকসকলে কিছু অধিকার লাভ করেছে। কিন্তু এই অধিকারটা 2016 চনত বিজেপি সরকার দলের সরকারে অহার পিছত তেওঁলোকে এই আইনখন বাতিল করে নতুনক এখন আইন করার কারণে ভূমি অধিগ্রহণ আইন 2016 নামত আইন আনছিল, যখনের যোগেদি কৃষকসকলের এই অধিকার লই যাব বিচার। বিশেষ শ্রমিকসকলের ওপরতো যখন নির্মাণ শ্রমিক, এনরেগা শ্রমিক, অন্যান্য শ্রমিকসকল আছে, এই শ্রমিকসকলের আইনের যোগেদি শ্রমিকের যে অধিকার, এই অধিকার বঞ্চিত। আমি জানিব পাৰিছোঁ 4খন শ্রমিক আইন একগোট করে এখন করে পেলায় নির্মাণ শ্রমিকসকলের যে অধিকার, এই অধিকার খর্ব করব। গতি আমি আজির এই মুহূর্তত আমি ভারত সরকার আর সরকার যে শ্রমিক বিরোধী কৃষক বিরোধী আইন গ্রহণ করেছে তার প্রতিবাদত আজি এই সমর্থন করেছো। ইয়াতে আমি সরকারক জনাই দিব বিচাৰিছো, আমি কোনো কারণতে কৃষকের উপর যি আইন আনিছে এই আইন আমি কাহানি সমর্থন করব নোৱাৰো। গতি আমি আগন্তুক সময়ছোৱাত এই আন্দোলনটো আৰু আগুৱাই নিয়াৰ কাৰণে চেষ্টা কৰে। ইতিমধ্যে ভাৰতবৰ্ষত 258টা কৃষক সংগঠন সমবেত হৈ এই আন্দোলনটো কৰি যোৱাৰ কাৰণে ঠিক কৰিছে। আমিও তাৰে অংগস্বৰূপে আজি গোলাঘাটত কৃষক আৰু শ্ৰমিক ছাত্র যুবক এই সকল সমবেত হৈ এই আন্দোলনত আমি গোলাঘাটৰ পৰা পূৰ্ণ বৰাৰ ৰিপৰ্ট।